আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো আপনারা দেখতেছেন টেকটিউব ম্যাক্স আর আমি আসি রনি আপনাদের সাথে তো আজকে আরেকটা আরেকটা ঘটনা নিয়ে আমি কথা বলার জন্য চলে আসলাম সেটা হলো যে হুয়াই আসলে হুয়াইয়ের আজকে পুরো বিশ্লেষণ করব যে মানে যারা নতুন ফোন কিনতে চান আর যারা যারা বর্তমানে ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে কোন ঘটনাগুলো ঘটতে পারে আর যারা নতুন ফোন কিনতে চান তাদের ক্ষেত্রে কি হতে পারে আজকে আমি পুরো এ ভিডিও জুড়ে পুরো পুরো ঘটনা বলবো যে বিশ্লেষণ করব আপনাদের সাথে তো প্রথমত বলে দেয় আসলে সবাই তো শর্টকাটভাবে বুঝে না তা যারা অনেকে আছে একটু মানে যদি বিশ্লেষণ করে বলি তাহলে সবাই বুঝতে পারে তো আমি চেষ্টা করব আপনাদের সাথে পুরোটা ভিডিওর মধ্যে বিশ্লেষণ করে বলার জন্য তো প্রথমে বলে দেই। প্রথমে বলতেছি যারা বর্তমান ইউজার মানে আমি আপনি বর্তমান যারা ইউজ করতেছি তাদের ক্ষেত্রে কি হতে পারে তারা তিন মাসের গুগল গুগল হুয়াইকে তিন মাসের জন্য একটা ইয়ে দিছে তো এটা হলো আমি বলে দিই তিন মাসের জন্য একটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে যদি এটা তাদের গভর্নমেন্টের সাথে মানে চায়না আর আমেরিকা মানে গুগল আর যদি হুয়াই একসাথে বৈঠক করে করার পরে যদি ওনাদের সাথে মানে বুঝে নিত কথাবার্তা যদি মিল হয় তাহলে গুগল আবার সার্ভিস দিতে দিয়ে দিবে হুয়াইকে আর আরেকটা কথা হলো আরেকটা কথা হলো যে কেন কেন আসলে গুগল তাদের সার্ভিস বন্ধ করে দিল কেন বর্তমানে আসলে এটা হলো যে গুগল বলতেছে গুগলের গুগল বলতেছে যে হুয়াই নাকি তাদের ডাটাবেস বিক্রয় করে সাইনার কাছে আর এই কারণে এই কারণে গুগল তাদের ইয়েটা বন্ধ করে দিছে সার্ভিস বন্ধ করে দিছে তাদের সাথে সম্পর্কটা এখানে বন্ধ করে দিছে তো এর সাথে সাথে আরও কিছু কান্টি আছে তারাও তাদেরকে বন্ধ করে দিছে তাদের সাথে যে সম্পর্কটা আসিল সেটাও বন্ধ করে দিছে আর এটা হলো কেন কান্টি না আসলে মানে আরও কিছু সার্ভিস আছে তাদেরকে ওই সার্ভিসগুলো থেকে বন্ধ করে দিছে আর এটা হলো এটা একান্তই তাদের আসলে গভর্নমেন্টের কিছু সমস্যা তা যদি এই সমস্যাটা সলভ হয়ে যায় আশা করি আপনারা আবারও অ্যান্ড্রয়েড ফোন মানে অ্যান্ড্রয়েড মতো ইউজ করতে পারেন আপনারা গুগল ফোনটা গুগলের মতো গুগলের যত সার্ভিস আছে যেমন আমি বলি দিয়ে ইউটিউব স্টোর তারপরে এটাকে কি বলে জিমেল এইসব যদি এইসব আপনারা আপডেট পাবেন আর যদি তিন মাসের মধ্যে তাদের মধ্যে কোনো সলভ না হয় তাদের সমস্যাগুলো যদি তা না হয় তাহলে আপনারা আমার তাহলে হয়তো হয়তোবা প্রবলেমগুলো পড়বেন যে আপনি এগুলোর কোনো নতুন আপডেট কিছু পাবেন না আর আমরা সবাই জানি যে তিন মাস পর পর বা এক বছর পর পর দেখা যায় যে এটার আপডেট আসে নতুন নতুন কিছু বিষয়ে নতুন নতুন সেটিং আসে তো এই সেটিংগুলো আপনারা পাবেন না যদি আপনারা তিন মাসের মধ্যে যদি গুগল আর হাওয়ায় যদি একসাথ না হয় তাহলে এই এই সার্ভিসগুলো আপনারা পাবেন না বাট অন্য অন্য সার্ভিস যেমন আপনারা একটা আমি একটা ইয়ে বলে দিই যেমন হলো আপনি ফেসবুক ফেসবুক আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এই টাইপের যে গুগল ম্যাপ গুগল বা আপনি জিমেল এইসব টাইপের যদি কোনো অ্যাপস হয় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না এটা গুগল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন যারা বর্তমানে নতুন ফোন কিনতে চান তাদের ক্ষেত্রে কথাগুলো বলি তো তাদের ক্ষেত্রে হতে পারে যে আসলে মানে এত মানে কি হবে সেটা বলি যারা বর্তমানে ইউজ করতেছেন বা তারা গুগল বলতেছে যে গুগল যখন ঘোষণা দিয়েছে যে মানে হাওয়ার সাথে তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন করা হয়েছে বন্ধ করে দিছে সার্ভিসগুলো বন্ধ করে দিয়েছে হ্যাঁ হয়তো বা যদি গুগল দেয় তাহলে হয়তো বা হাওয়ার মধ্যে অ্যান্ড্রয়েড পেতে পারেন আর যদি দেখা যায় যে গুগল না দেয় অ্যান্ড্রয়েড কিন্তু আসলে গুগলের যদি গুগল না দেয় হয়কে তাহলে হয়তো আপনারা আইফোন যেভাবে আপনারা বর্তমানে আইফোন বুঝেনি আইফোন কিভাবে ইউজ করা হয় আইফোনের নির্দিষ্ট প্লে স্টোর আছে নির্দিষ্ট অ্যাপস আছে নির্দিষ্ট নির্দিষ্ট যে আই আইপস ট্যাপস এগুলো আপনারা হাওয়াই যে প্লে স্টোর ইয়ে সরি আইফোন যেভাবে দিতেছে আপনাদের সেভাবে আপনার যে সেভাবে হয়তোবা সাইনা আপনাদের হুয়াইয়ের মাধ্যমে দিবে আসলে সাইনার মধ্যেও দেখা যায় যে সাইনার মধ্যেও কিন্তু তারা নির্দিষ্ট মানে তাদের হ্যাঁ প্লে স্টোর নাই সাইনার মধ্যে কিন্তু এখনও আমি আমার যতটুকু জানা মতে আমি জানি যে সাইনার মধ্যে সাইনার যে হুয়াই ফোনগুলো সেগুলোর মধ্যে প্লে স্টোর নাই তাদের নির্দিষ্ট কিছু তাদের নির্দিষ্ট অ্যাপস আছে প্লে স্টোর আছে তাদের মতো করে তারা ওখান থেকে ব্যবহার করে এটা হলো সায়নার সাইনার মধ্যে এটা চলতেছে হয়তোবা বাংলাদেশেও মানে বাংলাদেশে বা যা বাইরে যদি বাইরেও যারা এখন হুয়াই ফোন ব্যবহার নতুন কিনতে চান তাদের তারাও হয়তোবা এটাই করতে হইব যদি হুয়াই তাদের অ্যান্ড্রয়েড যদি গুগল যদি অ্যান্ড্রয়েড তাদেরকে না দেয় আর আরেকটা হলো আরেকটা হলো যে হয়তোবা সিকিউরিটির প্রবলেম আসলে আপনারা সবাই জানেন মানে মানে বর্তমানে মানে মোবাইল জগতের মধ্যে অ্যান্ড্রয়েড জগতে হলো যে গুগল সেরা গুগলে যত সার্ভিস দিতেছে মানে তারা প্রত্যেক ছয় মাস বা তিন মাস পর পরই নতুন নতুন যে সেটিং নতুন নতুন যে অ্যাপস বা নতুন নতুন যে সিস্টেম তারা তারা চাইতেছে যেন তাদের ফোন থেকে অ্যান্ড্রয়েড থেকে যেন কোনো ডাটা যেন আউট না হয় বা যারা যে তারা যেভাবেই পারুক না কেন সিকিউরিটি দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড আর অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করেন মানে অ্যান্ড্রয়েড ফোনগুলো তো এটা হলো গুগল হয়তো বা আপনারা আমি আমার কথা আমি জানি না তারপরে বলতেছি মানে হয়তোবা আপনারা হুয়াই হুয়াই বা হয়তোবা সিকিউরিটি দিতে পারবেন আপনাদের বা এর ঘুম হইতে পারবে আর এত কিছু যদি বেসিক আমি আসলে অনেকে আছে ভাই এখন পর্যন্ত অনেকে মানে এটা নিয়ে একটু টেনশনে আছে কনফিউশনে আছে তো তাদেরকে বলতেছি আপনারা একটু অপেক্ষা করেন তিন মাস পর্যন্ত একটু অপেক্ষা করেন যদি তিন মাসের মধ্যে তাদের মধ্যে যে সম্পর্কটা নষ্ট হয়েছে বিচ্ছিন্ন হয়েছে সেটা যদি একসাথ হয়ে যায় আবার তাহলে ইনশাল্লাহ আপনারা ফোন কিনতে পারেন আর যদি তিন মাসের মধ্যে না হয় তাহলে আপনারা বর্তমানে আমার মনে হয় যে একটু অপেক্ষা করা দরকার আর আপনারা জানেন সবাই যে বর্তমান মোবাইল জগতে হুয়াই আসলে অনেকটা অনেকটা পথ হয়ে গেছে গেছে আসলে অনেক অনেক দূরে নতুন নতুন আপডেট আপডেট এই মোবাইল দিতেছে মানুষকে তো আসলে জানি না এখন তাদের মধ্যে তারাও অবশ্যই চেষ্টা করতেছে যেন গুগলের সাথে হয়তো বা সম্পর্কটা ঠিক করার জন্য দেখা যাক তারপরে কি হয় এটা হলো কথা তো আশা করি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আসলে বিশ্লেষণ করে বুঝালাম যে আপনারা যদি নতুন ফোন কিনতে চান আর তিন মাস পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন যদি তিন মাসের মধ্যে যদি এই সম্পর্কটা বিচ্ছিন্ন মানে সম্পর্কটা আবার যদি ঠিক না হয় তাহলে হয়তোবা আপনারা আমার মনে হয় যে এই ফোনটা আপনাদের জন্য বেটার না কারণ আসলে বর্তমানে অনেক মানুষই আছে যে আইফোন ব্যবহার করতে ভালো লাগে না আইফোন হয়তোবা যে কারা ব্যবহার করে যাদের শৌখিন মানুষ তারা ব্যবহার করে অনেকে আছে দেখেন আমার কথাই বলি আমি আমার ফ্রেন্ড কাছ থেকে বলবো যে দোষ একটা ছবি দে হ্যাঁ দিল। এরকম মানে আইফোনই কিন্তু নির্দিষ্ট হ্যাঁ আইফোনে শেয়ার আছে সব কিছু আছে মানে একটু ভেজাল টাইপের লাগে এরকম তো হয়তোবা এরকম হইতে পারে আইফোনের সিস্টেমের মতো যদি হয়ে যায় তাহলে যারা মনে করেন যে ফোন ইউজ করতে পারে না তেমন একটা তাদের জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে আশা করি ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে যদি তিন মাসের মধ্যে না হয় তাহলে হয়তোবা আপনার মানে আমাদের জন্য একটু মানে যারা নতুন ফোন কিনতে চান তারা তিন মাসের তিন মাসে একটু অপেক্ষা করেন অন্য ফোন ইউজ করতে পারেন অন্য যে কোনো ফোন কিনতে পারেন তা আপনারা বাজারে আসে পছন্দ মতো আপনার যে কোনো ফোন কিনতে পারেন বাট আমি আমার থেকে আমি দি আমার দিক থেকে আমি বলতেছি হুয়াই ফোনটা তিন মাসের জন্য আপনার একটু স্টুডি থাকে আসলে এখন বলবেন যে আসলে আপনি ডোনাল্ড ট্রাম্প বা সিনের যেই প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে কোনো কথা বলেন না আসলে ভাই ইউটিউবে যেরকম আমার রুলস আছে যে ভাই আমি কফি রাইট ব্যবহার করতে পারবো না এটা সেটা বিজেপি তো সেম নিজের কন্টেন্ট হতে হবে আসলে এখন আমারও কিছু রুলস আছে ভাই আমিও আসলে কাউকে নিয়ে কথা বলতে পারবো না আমি কেন কথা বলবো সো আমাকে মাফ করবেন আমি অন্য কোনো কথা বলতে পারবো না জাস্ট আমি কেন গুগলের সাথে হুয়ে সম্পর্কটা নষ্ট হয়েছে বিচ্ছিন্ন হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করছি বাস এতটুকুই আর আপনারা যদি এর বিস্তারিত জানতে চান তাহলে হয়তোবা আপনারা পত্রিকা দেখতে পারেন বা খবর টবর এগুলো দেখতে পারেন বাট আসলে আমার দ্বারা এটা হয়তোবা বিচ্ছিন্ন আমি কেন একজন গভর্নমেন্টকে নিয়ে কথা বলবো দরকার নাই আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলতে চাই না বা তাদের সম্পর্কটা তারা ঠিক করে নে আমিও চাই যেন আবার হুয়াই আর গুগল একসাথে হয়ে যায় হয়ে আমাদের যত আপডেট ফোন দিছে এরকম আরও নতুন নতুন ফোন টেক আমরা ইউজ করি ইনশাল্লাহ আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইনশাআল্লাহ আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবে আর যদি ইনশাল্লাহ এর মধ্যে যদি কোনো নতুন সিস্টেম আসে নতুন কোনো কিছু আসে তাহলে আমি আবারও আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসবো আমি রনি তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ